গুড ইভিনিং মাই স্টুডেন্টস, আমি ওমদেব চক্রবর্তী। আমাদের ওম কমার্স কোচিংয়ের চ্যানেলে আমাদের নতুন ভিডিও। এখানে আমরা ডিসকাস করেছি কস্টিংয়ের একটা চ্যাপ্টার, কারণ শুধুমাত্র স্কুল তো নয়, এই লকডাউনে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত প্রতিষ্ঠান বন্ধ, এমনকি বড় বড় প্রাইভেট টিউশনগুলো বন্ধ হয়ে গেছে। ফলে যারা যাদের কস্টিং আছে, যেমন কস্টিং বিকমে আছে, যারা সিএ ইন্টার দিচ্ছে তাদের আছে, সিএমএ ইন্টার দিচ্ছে তাদের আছে, এমবিএ ছেলেদের আছে, এমকমে ছেলে মেয়েদের আছে। ফলে বুঝতেই পারছো কস্টিং একটা খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, যেটা সবাইয়ের মধ্যেই রয়েছে, কিন্তু এই লকডাউনের জোরে তারা ক্লাসগুলো করতে পারছে না। সেই জন্য আমরা এই চ্যানেলে কস্টিংয়ের একটা চ্যাপ্টার, প্রসেস কস্টিং, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ভিডিওয়ে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি যে প্রসেস কস্টিংয়ের আমরা কিভাবে পড়ব। দেখো, ডেফিনেশন পড়তে হবে, ফিচার পড়তে হবে, অ্যাপ্লিকেশন পড়তে হবে, আর ডিফারেন্স উইথ জব অ্যান্ড ব্যাচ, মানে প্রসেস কস্টিংয়ের সাথে জব কস্টিং এবং ব্যাচ কস্টিংয়ের তোমার ডিফারেন্স পড়তে হবে। এখন এখানে ডেফিনেশনগুলো তো বাংলায় দেওয়ার সম্ভব না, বা বাংলায় বলতেও চাই না, কারণ কস্টিংয়ের ব্যাপারটা ইংলিশে পড়লেই ভালো হয়। দেখো, অ্যাকচুয়ালি প্রসেস কস্টিং, ইউ আর গেটিং টু ডিফারেন্ট ওয়ার্ডস, প্রসেস অ্যান্ড দেন কস্টিং। সো ফার্স্ট প্রসেস, হোয়াট ইজ প্রসেস? প্রসেস মিনস স্টেপস, স্টেজেস, ইউ ক্যান সে স্টেজেস, ফেজেস। সো ডিফারেন্ট প্রসেস মিনস ইফ ইউ ওয়ান্ট টু ফিনিশ এ প্রোডাক্ট, নিড টু গো থ্রু ডিফারেন্ট ফেসেস অর ডিফারেন্ট স্টেজেস, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড প্রসেস। সো বিং এ ম্যানুফ্যাকচারার, ইফ ইউ ওয়ান্ট টু প্রোডিউস এ শার্ট, ইউ ক্যান্ট গেট দ্যাট ফ্রম এ সিঙ্গেল মেশিন, ইউ হ্যাভ টু গো থ্রু ডিফারেন্ট মেশিনস টু গেট এ ফিনিশ প্রোডাক্ট লাইক এ শার্ট। So, to produce a finished product, if you need to go through different machines or different phases or steps, it's a process. Fine. Second thing is that process costing. Process costing means what? Process costing means it's a method by which you can calculate all the cost from first process to last process and individual process cost. That means what is the cost per unit from process 1, what is the cost of process 2, what is the cost of process 3. So process costing is a method by which you can calculate the cost of each and every process, and ultimately you can get the cost of final product per unit. Now you can see that features means, you know, characteristics. So from process costing, 4-5 important features are there. First one is very very easy, that is homogeneous product. That means in case of process costing, you need to produce same product. Homogeneous means in all respect all the products are same. Second thing is that it was continuous product, not a single time product. So in case of process costing, not only homogeneous product but at the same time you have to produce it continuously. That is that output of process 1 will be the input of process 2, again output of process 2 will be the input of process 3. তার মানে process 1 থেকে তুমি যে final product পাবে, that will be again used in process 2 as input. Okay, number 4, you can say that all the processes are distinct from each other. Okay,
5 point you can write that finished product here under price costing, you will get final product or finished product by going through two or more processes. মানে দু তিনটে প্রসেস যাওয়ার পর তারপরে তুমি ফাইনাল প্রোডাক্টটা পাবে, এই পাঁচটা ফিচার বলতে পারো। দেখো এগুলো সব কিন্তু বইতে লেখা আছে, অল থিংস ইউ ক্যান গেট ইন এনি কস্টিং বুকস। স্টিল আই এম সেইং হোয়াই, জাস্ট বিকজ অফ এ গিভিং এ সিম্পল কনসেপ্ট, সো দ্যাট ইফ ইউ ক্যান আস্ক দ্যাট এনি টাইম ইউ ক্যান গিভ দ্য অ্যান্সার। ওকে, নাও অ্যাপ্লিকেশন, দ্যাট মিনস in which industries process costing is used. মনে রাখবে process costing is widely used. Example বলছি, food processing industry, chemical industry, paper industry, cement industry, automobile industry, all types of industries you can get the use of process costing. Okay, coal mining industry, petroleum industry, এগুলো বলতে পারবে। নেক্সট পয়েন্ট ইজ ডিফারেন্স উইথ জব অ্যান্ড ব্যাচ কস্টিং। দ্যাট মিনস ইফ ইউ ওয়ান্ট টু ডিফারেন্সিয়েট বিটুইন প্রসেস কস্টিং অ্যান্ড জব কস্টিং অ্যান্ড ব্যাচ কস্টিং, বিফোর দ্যাট ইউ হ্যাভ টু নো এ সিম্পল কনসেপ্ট অফ জব অ্যান্ড ব্যাচ। সাপোজ ইফ ইউ গো টু এ রেস্টুরেন্ট, দেন ইউ ক্যান সি ওভার দেয়ার মেনু কার্ড। ইন মেনু কার্ড ইউ ক্যান সি that in left side different items are given and right side their prices are given. You can see each and every item is different from each other, so accordingly their costs are different. It is job costing. That means under job costing, each and every work is distinct from other work. That means not homogeneous like process costing. Here product is heterogeneous. Second thing is that under job costing, most of the times product is produced according to customer's demand. Suppose software. If you are a software developer, then you need to produce software according to the demand of the company. Okay, now batch costing. In batch costing, first you know the batch. Suppose you want to produce 1000 TVs, television, 1000 watches, radios, then you need to know your capacity to produce how many TV television at a time. Suppose you have the capacity of produce 50 television at a time. That means you need to produce 1000 television from 1000 divided by 50. That means 20 batches. So batch means set. So it depends on capacity. Suppose a teacher, he has 50 students of becomes first semester. If his sitting capacity is for 10 students, then 50 students he can arrange in 5 batches. Okay, so difference between batch costing and process costing is like that. In both the cases things are homogeneous, but under process costing, you have to go through different phases or process. But in batch costing, you will get the final product in a single batch or single process. Okay. Now, you can see that what are the different types of process costing. অঙ্ক আমাকে করতে হবে, different types of অঙ্ক কি হতে পারে দেখো। এখানে ভিডিও দেখাচ্ছি, দেখো প্রসেস কস্টিং এর চারটি টাইপের অঙ্ক হতে পারে, নর্মাল প্রসেস, ইন্টার প্রসেস প্রফিট, ইকুইভ্যালেন্ট প্রোডাকশন এন্ড জয়েন্ট অ্যান্ড বাই প্রোডাক্ট, জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট। এগুলো ডিপেন্ড করবে তোমার সিলেবাস অনুযায়ী। আমরা আজকে নর্মাল প্রসেসের অঙ্কটা স্টার্ট করব। দেখো একটা এক্সাম্পল আমি নিয়ে অঙ্কটা করেছি, প্রসেস ওয়ান, প্রসেস টু। সাপোজ আমরা
যে প্রোডাক্টটা তৈরি করতে যাচ্ছি সেই প্রোডাক্টটা নিড টু প্রসেস টু কমপ্লিট। তাহলে ফার্স্ট প্রসেস প্রসেস ওয়ান, সেকেন্ড প্রসেস প্রসেস টু কি হতে পারে, কেমনভাবে হবে, চারটাকে দেখে নাও। অ্যাকাউন্টিং সিস্টেমে ডেবিট ক্রেডিট করে অ্যাকাউন্টও খোলা হয়েছে, প্রসেস ওয়ান অ্যাকাউন্ট, দুটো করে কলাম আছে, ইউনিট ওয়ান, একটা ইউনিট কলাম আর একটা অ্যামাউন্ট কলাম, বোথ সাইডে। দেখো, ওয়েন ইউ ওয়ান্ট টু প্রডিউস সামথিং ইউ নিড মেটেরিয়ালস, ইউ নিড লেবার, ইউ নিড ওভারহেড, সেগুলো ওয়ান বাই ওয়ান তুমি ডেবিট সাইডে লিখবে অল দ্য কস্ট। যেমন লেখা আছে দেখো টু মেটেরিয়াল, অর ইউ ক্যান সি ইনপুট অ্যাট দ্য রেট অফ টেন, তার মানে দেখো ইউনিট লেখা আছে 1000 কেজি, মানে যে প্রোডাকশন তুমি করতে যাচ্ছ সেখানে সাপোজ 1000 কেজি র মেটেরিয়ালস তুমি ইউজ করেছো, সেই 1000 কেজি তার দাম কত হবে, 10 টাকা করে, 10,000। দেন লেবার, লেবার তো ইউনিট হবে না, লেবার কস্ট সাপোজ 6,000, ওভারহেড কস্ট সাপোজ 4,000। এগুলো সব কিন্তু ওয়ান বাই ওয়ান তোমাকে কোশ্চেন দেওয়া থাকবে, জাস্ট তুমি কোশ্চেন থেকে এগুলো রাইট ডাউন করবে। দেন ক্রেডিট সাইড বাই নর্মাল লস, নর্মাল লস মিন্স দেখো ওয়েন ইউ ইনপুট, ইউর ইনপুট ইজ 1000 কেজি, ইউ কান্ট এক্সপেক্ট দ্যাট ইউ উইল ইউর ফিনিশ প্রোডাক্ট উইল বি 1000 কেজি, কিছু তো লস হবেই নর্মালি, তাই নর্মাল বা এক্সপেক্টেড যে লস সেটা অঙ্কে দেওয়া থাকবে। দেখো অঙ্কে দেওয়া আছে 10% অফ ইনপুট সাপোজ দেওয়া আছে, তার মানে 1000 কেজি যে ইনপুট ছিল তার 10% 100 কেজি নষ্ট হয়ে গেছে। এই 100 কেজি নষ্ট হলো, এগুলো বাজারে একটা স্ক্র্যাপ ভ্যালু দেওয়া থাকতে পারে, আমি লিখেছি দেখো নো স্ক্র্যাপ ভ্যালু, সাপোজ ধরে নিলাম এর কোনো স্ক্র্যাপ ভ্যালু নেই, এগুলো সেল করে তুমি কোনো পয়সা পাবে না, তাই অ্যামাউন্টের কলামে ড্যাশ দেওয়া আছে। নেক্সট বাই অ্যাবনর্মাল লস, এটা কিন্তু ব্যালেন্সিং ফিগার, এটা লিখবে, এটা ডিপেন্ড করছে অঙ্কের উপর এটা হবে কি হবে না। থার্ডটা দেখো বাই প্রসেস টু, তার মানে প্রসেস ওয়ানের কাজ কমপ্লিট, নাও ইউ হ্যাভ টু গো থ্রু প্রসেস টু। দেখো ইউর ইনপুট ওয়াজ 1000 কেজি, ইউর নর্মাল লস ইজ ইউর ইনপুট ইজ 1000 কেজি, নর্মাল লস ইজ 100 কেজি, এক্সপেক্ট করছো কি ইউর ফিনিশ প্রোডাক্ট উইল বি 900 ফ্রম প্রসেস ওয়ান, বাট ইন কোশ্চেন ইট ইজ গিভেন 850 কেজি, এটা গিভেন দেওয়া থাকবে, দ্যাট মিন্স আরো 50 কেজি তাহলে কত আরো নষ্ট হয়ে গেছে। তুমি এক্সপেক্ট করেছিলে 100 কেজি নষ্ট হবে, বাট এখন তুমি দেখছো আরো 50 কেজি নষ্ট হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড অ্যাবনর্মাল লস হুইচ ইজ আনএক্সপেক্টেড, দ্যাট মিন্স বিয়ন্ড ইউর এক্সপেকটেশন। এই 50 কেজি কিন্তু ব্যালেন্সিং ফিগার হিসেবে আসবে। নাও অ্যামাউন্ট কলাম, কি করে তুমি অ্যামাউন্ট কলামটা পাবে, অ্যামাউন্ট কলামটা দেখো কি করে 22.22 এলো, এটা কিন্তু ইউনিট কস্ট, কি করে আসবে দেখো ওয়ার্কিংটা খেয়াল করো, ওয়ার্কিং এ লেখা আছে দেখো ওয়ার্কিং প্রসেস ওয়ান কস্ট পার ইউনিট ইকুয়াল টু টোটাল কস্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ইনপুট মাইনাস নর্মাল লস। ওকে, সো টোটাল কস্ট 20,000 মাইনাস স্ক্র্যাপ 0, ইনপুট 1000, নর্মাল লস 100, ইউ উইল গেট 22.22। এই ফিগারগুলো আমরা প্রসেস ওয়ান থেকে পেলাম, সেখান থেকে 22.22টা কি কস্ট পার ইউনিট, সেটা ইউজ করেছি এখানে, মাল্টিপ্লাই করেছি 850 দিয়ে, ইউ উইল গেট 18887। ডেবিট সাইডে টোটালটা 20,000 ছিল, ক্রেডিট সাইডে 20,000 ছিল, তাই নর্মাল লসটা অ্যাবনর্মাল লসের ফিগারটা 1113টা ব্যালেন্সিং ফিগার হিসেবে আসবে। ঠিক আছে, বলেছিলাম প্রসেস ওয়ানের যেটা আউটপুট হবে সেটা ইনপুট হিসেবে আসবে কোথায়, প্রসেস টুতে। সিমিলারলি দেখতে পারো টু প্রসেস ওয়ান 850 ইউনিট আছে, অ্যামাউন্ট 18887, লেবার 6113 সাপোজ, ওভারহেড 5940, এটা গিভেন দেওয়া থাকবে কোশ্চেনে। অ্যাবনর্মাল গেনটা কিন্তু লিখবে না এখন, ওটা ব্যালেন্সিং ফিগার। চলে এসো ক্রেডিট সাইডে, ইউ ক্যান সি বাই নর্মাল লস এগেইন ইট ইজ 10%, কাট 10%, 850 10%, 850 10% কত হয় 85 হয়, এখানে আমরা স্ক্র্যাপ ভ্যালু ধরেছি রুপিস 4, তাহলে 85টা যে নর্মাল লস হলো এটার মার্কেট ভ্যালু কত হবে 85 × 4 = 340। ওকে, নাও ইয়োর 850 ওয়াজ ইনপুট ইন প্রসেস টু, অ্যান্ড 85 যদি লস হয়ে যায় তো লেস করে দেখো 765 আসছে, বাট ও কোশ্চেন দেওয়া আছে ইউর ফিনিশ স্টক ইজ
ইওর ফিনিশ স্টক মিনস কি এরপর তো প্রসেস নেই, বলেছিলাম দুটো প্রসেস আছে, লাস্ট প্রসেস ইট ইজ দ্য, এখানে প্রসেস থ্রি বলে কিছু নেই, তবে তোমার প্রোডাক্ট কমপ্লিট হয়ে গেল, এটা কোথায় চলে যাবে, ফিনিশ স্টক হয়ে যাবে, ঠিক আছে, 780 দেওয়া আছে। ইট ওয়াজ অ্যাজিউম দ্যাট ইন দিস কোশ্চেন উই হ্যাভ অনলি টু প্রসেস, দ্যাটস ওয়াই ওয়েন প্রসেস টু ইজ কমপ্লিটেড প্রোডাক্ট উইল বি ট্রান্সফার টু ফিনিশ স্টক, দ্যাটস ওয়াই আই এম রাইটিং বাই ফিনিশ স্টক, ওকে। এই যে 780 লেখা আছে, দ্যাট উইল বি গিভেন, দ্যাট মিনস তুমি আলটিমেটলি 780 kg ফিনিশ প্রোডাক্ট পেয়েছ। নাও এই যে 40 লেখা আছে, অ্যাট দ্য রেট 40, এই ফিগারটা এগেইন ইট উইল কাম ফ্রম ওয়ার্কিং, ইউ ক্যান সি অ্যাট ওয়ার্কিং প্রসেস টু, সেম ফর্মুলা, ইউনিট কস্ট ইকুয়াল টু টোটাল কস্ট, টোটাল কস্ট মিনস ইউ ক্যান সি 1887 6113 5940, এই তিনটে কস্ট তুমি জানো, অ্যাবনর্মাল গেন থেকে তো আসবে না, এই তিনটে কস্ট 1887 6113 5940 অ্যাড করলে উইল গেট দিস ফিগার, ওকে, 30940 মাইনাস স্ক্র্যাপ ভ্যালু 340 ডিভাইডেড বাই ইনপুট 850 অ্যান্ড নর্মাল লস 65 85, ইউ উইল গেট 40, দ্যাট মিনস ইউনিট কস্ট ইজ 40, দ্যাটস ওয়াই আমরা লিখেছি বাই ফিনিশ স্টক 780 × 40 31200। নাও ইউ ক্যান সি ইন ইউনিট কলাম ইন ক্রেডিট সাইড ইট ইজ টোটাল 865, বাট ইনপুট ওয়াজ 850, এক্সেস কি করে হয়ে গেল, দ্যাট মিনস তুমি যে এক্সপেক্ট করেছিলে নর্মাল লস 85 হবে সেটা হয়নি, আরো কম হয়েছে, তার মানে তুমি এক্সট্রা কিছু প্রোডাক্ট পেয়ে গেছো, এটাকে বলা হয় অ্যাবনর্মাল গেন। অ্যাবনর্মাল গেন হাউ মাচ, ইট ইজ 15, কস্ট কত হবে, এগেন 40 করে হবে, যে 40 দেখালাম মাত্র, সো 15 × 40 = 600, তারপর তুমি কি করবে কলামটা অ্যাড করে দেবে 31540 31540, তোমার অঙ্ক কমপ্লিট হয়ে গেল। সো দিস ইজ দ্য নর্মাল প্রসেস কস্টিং, ওয়্যার প্রসেস ওয়ান অ্যান্ড প্রসেস টু আর দেয়ার, অ্যান্ড ইউ উইল গেট নর্মাল লস, অ্যাবনর্মাল লস, অ্যাবনর্মাল গেন, ওকে। আমরা নেক্সট ভিডিওতে কিন্তু অ্যাবনর্মাল লস, নর্মাল লস, অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্টগুলো খুলবো, এই ভিডিওতে কিন্তু সেটা দেখালাম না। সো ইট ইজ এক্সপেক্টেড দ্যাট তোমরা এই প্রসেস কস্টিং এর ফার্স্ট পার্ট তোমরা ভালোভাবে লার্ন করে নিয়েছো। নাও ইট ইজ ইউর ডিউটি, ইফ ইউ ওয়ান্ট টু গেট হোমওয়ার্ক ইউ শুড কন্ট্যাক্ট মি ইন আন্ডার দিস টু নাম্বার 9836955744 8961888451। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নাম দিয়ে SMS করতে পারো, আমি সেই নাম্বারে যা শেখালাম হোয়াট আই টট টুডে এর ওপর ডিপেন্ড করে হোমওয়ার্ক আমি সেন্ড করে দেবো, তোমরা আমাকে সলিউশন দেবে, আমি চেক করে আবার পাঠিয়ে দেবো। বাই ডুইং দিস তোমরা ঘরে বসে, বাই স্টেইং অ্যাট হোম, তোমরা এই প্রসেস কস্টিং ওয়ান বাই ওয়ান কমপ্লিট করতে পারবে, এটা আমার এক্সপেকটেশন। যাদের কাছে আমার সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করা আছে তা তো অটোমেটিক পেয়ে যাচ্ছ, তোমরা কলেজের বন্ধু বা আরও যা ফ্রেন্ড সার্কেল আছে যাদের এটা দরকার আছে সবাইকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে, সো দে অলসো গেট দিস টাইপ অফ ক্লাসেস, এবং তারাও আশা করি বেনিফিটেড হবে, তারাও হোমওয়ার্ক করতে পারবে, তারাও কিন্তু সিলেবাসটা কমপ্লিট করে নিতে পারবে, ওকে। সো গুড নাইট ফ্রেন্ডস, ভালো থেকো, তোমরা বাড়িতে বসে পড়াশুনো করো, এনি হেল্প তোমরা আমাকে SMS করো, আমি অ্যান্সার করো।